গাতকের দল বিহবল এলাশ রাখবে কোথায় এত বড় লাশ বাংলাদেশের সীমানা বিস্তৃত যার বুকের ফাদর সূর্যের মতো বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে আকাশের দিকে মনে হয় বজ্রপাত হয়ে যাবে আকাশে বাতাসে চড়াবে কণ্ঠধ্বনি গাতকের দল বয়ার্ত বাতাসে শীতল হয়ে গেল যেন যদি রক্ত প্রবাহ সাপের মতো ফনা তুলে দাঁড়ায় যদি অকস্মাৎ অর্জুনে উঁচু করে বলে উঠি ভাইয়েরা আমার যদি কর্কশ গলায় বলে উঠি আর যদি একটি গুলি চলে যদি 30 লক্ষ পচা গলা লাশ হই হই করে ছুটে আসি যদি তীব্রত কঙ্কালেরা ছুটে আসি গদারি আর বইটা হাতে ঘাতকের দল বয়ে গলল এলাশ রাখবে কোথায় ডাকার মাটি এত বড় লাশ গ্রহণ করবে না জনমুষের অশ্রু গঙ্গা দেউ হইতে আসতে পারে আকাশের নিচে রেখে দিলে লজ্জায় সূর্য উঠবে না সমুদ্রের জলে ভাসিয়ে দিলে সমুদ্র শুকিয়ে যাবে শকুনের দল এ পবিত্র লাশ সোয়ার সাহস পাবে না ঘাতকের দল কি কর্তব্য বিমূঢ় হলো বেশিক্ষণ লাশ রাখা যাবে না ফিনকে দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে লাল হবে বাংলা বাতাসের ঘর্ষণে বাতাস ঘূর্ণিঝড়ের রূপ নিবে অকস্মাৎ আকাশ ভেঙে বজ্রপাতের পুলিঙ্গ গড়িয়ে পড়বে বন জঙ্গল থেকে দাবানল জড়িয়ে ফুরিয়ে আসবে ঢাকা রাজপথ ইট কংক্রিট ফুলে ফুলে উঠিবে দড়িবাজ ঘাতক দল তাই মায়ের কোলে ফাটিয়ে দিল তাকেই।